Mm-hmm.
আমি আমার ছাদে নতুন করে দিচ্ছি খুব রোমান্টিক। নতুন বই হাতে আমি বেলি ফুলের মালা পরিয়ে দিলাম। বিবাহবার্ষিকী নিয়ে রোমান্টিক কথা ভাবতে থাকো, আর আমি যে দেখি তোমাদের কেকটা এলো কিনা। এখনো আমি আমি দেখছি বউ। তোমরা তো কোনো অন্যায় করলে সেটা দুষ্টামি হয়ে যায়, বিশ্বাস করি কেমন করে বলো? কোথায় ছিলে? আরে কোথায় যাবো, এ বাড়ি ছেড়ে আমি কোথায় যাবো? হ্যাঁ এই তো। কই তো? আর তুমি বলছো মাত্র কেক? কোথায় কেক? কেক তো এখনো এলো না। ও কেক 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 চলে আসবে, সময় মতো চলে আসবে। আমি তো এই যে কেক চলে এসেছে কেক। সরি স্যার, একটু লেট হয়ে গেছে। একটু লেট হয়ে গেল? 5টা বাজে এখন, আপনি বলছেন একটু লেট হয়ে গেল? মানে স্যার বাইরে অনেক ট্রাফিক জ্যাম। দেখুন, এত এক্সকিউজ দিলে তো আপনি কর্পোরেট জব করতে পারবেন না, তাই না? আমাকে দেখুন, এই যে আমাকে দেখুন, আজকে আমি আমার সততা পরিশ্রম নিষ্ঠা দিয়ে আজকে এই নিয়ামত গ্রুপের চেয়ারম্যান হয়েছি, সরি ম্যানেজার হয়েছি। সো বি সিরিয়াস ম্যান, বি সিরিয়াস। জি 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 স্যার। শুনুন, নিয়ে আসুন গোলাপ ফুল, নিয়ে আসুন। কিন্তু স্যার গোলাপ ফুল তো অনেক আছে। না, যা আছে সেটা তো সেটা সেটা চলবে না, সেটা যথেষ্ট নয়, আরও গোলাপ লাগবে, অনেক গোলাপ লাগবে। যান, আপনি গোলাপ নিয়ে আসুন। ওকে ওকে স্যার। কিন্তু স্যার এদিকে এদিক নিয়ে আপনাকে ভাবতে হবে না, এদিকটা আমি খুব মন দিয়ে দেখছি, ঠিক আছে? আপনি যান। কুইক। জি 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 স্যার। হ্যালো জান, কতক্ষণ লাগবে তোমার? এই তো চলে আসে প্রায়। একটু অপেক্ষা করো নাকি
মাসুর রাতে দর্শ হয়েছে না? তুই কি যে বলু না যার, শোনো কাজলি না, তাকে কি বলবো আজকে না, আমাকে একেবারে বউ সাজিয়ে রেখেছে, কি যে লজ্জা লাগছে আমার, কি হাস্যকর ব্যাপার স্যাপার। আমরা কি বুড়ো হয়ে গেছি নাকি? হ্যাঁ কি যে বলো না সব, তুমি যান জানো আমার না সেই আমাদের বাসুর রাতের কথা মনে হচ্ছে খুব। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কি হবে মানে কি যে ভয় লাগছিল আমার, তারপর তুমি এলে এখন ম্যাজিকের মতন আমার সব উৎকণ্ঠা সব ভাবনা একেবারে ধুলিস্যাত করে দিলে। 35টা বছর কেটে গেল আমাদের এভাবে, তাই না? সেই লাজুক লাজুক চেহারাটা কিন্তু তোমার এখনো আছে, আজ সারা রাত কিন্তু আমরা কি জান, না না আমি ঘুমিয়ে গল্প করব, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। কি? এখন তো বলা যাবে না, এখন যদি বলে ফেলি তাহলে সারা রাত কি করবে তখন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি, তুমি এসো তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা রাখছি জান, হ্যাঁ গুড হাফিজ। ওকে রাখছি। আমি আসলে আপনাকে দেখতে দেখতে, আই মিন আপনাদের এই কাজ দেখতে দেখতে মানে ঘটনাটা ঘটে গেল আসলে। বাহ অসম, আপনার হাসিটা অসম, খুব সুন্দর সুন্দর হাসি, কি চমৎকার হাসি স্যার। স্যার আপনার শার্ট, আমার শার্ট, আমার শার্ট, হ্যাঁ আমার শার্ট, আপনার মুখে মুখের রং স্যার। আমি বুবু খন্দকার, ও ইভেন্টের ছেলেমেয়েরাও আছে, হ্যাঁ কিন্তু ওরা তো নিচে। কিছু হয়েছে নাকি রে কাজলি? না বুবু, এত রাত হয়ে গেল, স্যার তো এখনো এলো না, বিষয়টা একটু চিন্তার,
তাই না উব্বু? চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, কারণ আমি না একটু আগে ফোন করেছিলাম আর রিসিভ করেনি, তার মানে কাছাকাছি এসে গেছে। তুমি কিন্তু বাসা থেকে পাঞ্জাবি আনো নি? এতক্ষণ হয়ে গেছে। স্যার তো কখনো এমন করেন না, চিন্তার বিষয়। আমি আমি একটা কথা বলবো, আমার মনে হয় কি আসার সময় তো আমি অনেক জ্যাম পেয়েছিলাম রাস্তায়, হয়তো বা মিস্টার রোহান এত রাতে জ্যাম কোথেকে হবে আপনি আমাকে বুঝিয়ে বলুন। বলুন আমি দেখছি, আমি দেখছি। কিসের বিপদ? কান্নাকাটি করছো কেন? এটা কান্নাকাটি করার সময়, এখন সময় হচ্ছে আমাদের আমাদের এখন গভীরভাবে ভাবতে হবে। তবে আমার মনে হয় কি তুমি যেভাবে ভাবছো বিষয়টা সেরকম না। না, বড়দিনকে নিয়ে তো ভয়, ওদের কি তো চিন্তা, ছোট হলে তো টেনশন করতাম না, খেলতে খেলতে চলে আসতো। তাছাড়া শুনেছি উনি বলে একটু বোকা সোকা। হোয়াট? মিস্টার রোহান, হৃদয়ের লাফালাফি বাদ দিয়ে কাইন্ডলি কাজে মনোযোগ দিন, সময় অনেক কম, কাজে গাফিলতি দিবে একদম পছন্দ করে প্লিজ। জি স্যার। আমি আজকে একজন কমপ্লিট ম্যানেজার, নিয়ামত স্যারের ম্যানেজার। নিয়ামত স্যার কি কোনো কাজ করে? কতক্ষণ হয়ে গেল এখনো কোনো নিউজ দিল না, আর তোমরা কিভাবে, আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি, বসে আছো কেন? কই,
আমি তো বসে নেই নবীরা, আমি তো দাঁড়িয়েই আছি। আমি বুঝি না টাকায় কি সব পৃথিবীতে? টাকা সবকিছু, তোর কাছে যখন টাকা থাকবে না তোর লাইফে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা তোর কাছ থেকে হারিয়ে যাবে।